হাবিব, কি হইছে মা? ভাবিকে তোমরা ধাক্কা দিলা কেন? ধাক্কা দিয়েছি, ভালোই করেছি। তুমি কেন এভাবে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছো কি হয়েছে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার জিজ্ঞেস করারই কথা। ওনার জন্য তো তোমার আবার দরদ উতলে উতলে পড়ে। সামান্য ফুলের টোকা লাগলেই তুমি যেমন করো, আর সেখানে তো আমি ধাক্কা দিয়েছি। আচ্ছা, আমি তোমার বউ, এতদিন ধরে তুমি আমার সাথে সংসার করছো, আমার সাথে কয়েক মিনিট কথা বললেই তুমি হাইপার হয়ে যাও, কথা বলতে গেলেই তোমার রাগ উঠে যায়। আর এই মহিলার কখন কি হলো, খেলো কি না, কে তার সাথে কিভাবে কথা বললো, সব বিষয়ে তোমার ইন্টারফেয়ার করতে হবে। কেন বলো তো? এগুলো যদি আমি বলতে যাই তাহলে আমার বউর মেন্টালিটি খারাপ, আমার বউ আমাকে সন্দেহ করে, আমার বউর মন মানসিকতা একদমই ভালো না। কিন্তু এভাবে আর কতদিন আলিফ? আসলে তোমাদের মধ্যে যে কিছু একটা চলে না এটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারি। না হলে আমি তোমার চোখে ভালো না, নিজের ভাই বউ এত ভালো হয় কিভাবে? আচ্ছা ধরো আমি সব কিছু বাদ দিলাম, তোমাকে নিয়ে আর এই মহিলাকে নিয়ে আমি কোনো সন্দেহই করলাম না। আমি পৃথিবীতে কোথাও দেখিনি নিজের সৎ ভাই বউর জন্য একটা ছেলের এত দরদ উতলে পড়ে। যেই ভাই তোমার মরে গেছে ওই ভাইয়ের বউর জন্য তোমার এত দরদ উতলাবে কেন? এই মহিলাকে এ বাড়িতে রাখতে হবে কেন? সব কথা বাদ, এই মহিলা প্রেগনেন্ট, এর বাচ্চা এই বাড়িতে হতে দেবো না, একে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এই জন্য ধাক্কা দিয়েছি। আলিফ, তুই তো সৎ ভাই বউর জন্য তোর নিজের বউর গায়ে হাত তুললি? হ্যাঁ, এই বোকা, এই যে একটা মাইয়া, এটা অলক্ষ্মী অপয়া, নিজের স্বামীটাকে খেয়েছে। এই মহিলা যদি আমাদের সংসারে থাকে না, আমাদেরও অমঙ্গল হবে, তোরও হতে পারে। আমার বউমা যা করেছে ঠিকই করেছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। এই বোকা, তুই বুঝোস না, ওর গর্ভে যে বাচ্চা এটা যদি এই বাড়িতে প্রসব হয় তাহলে তুই এই সম্পত্তির ভাগিদার হবে, তোরই তো ভাগ কমে যাবে। কদিন পর বউমার বাচ্চা কাচ্চা হবে, তখন তখন কি হবে? শোন, ভেবে চিনতে জীবন চালাতে হয়, এত বোকামি করিস না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মা, আলিফ, তোর এত বড় সাহস, তোর মাকে তুই ধমক দিস? তোর মা তো ঠিকই বলেছে। হ্যাঁ, এই যে এই অপয়াটা, এই অপয়াটা আমার ছেলেকে খেয়েছে। এখন যে দুনিয়াতে আসছে সে যদি আমাদের বাড়িতে থেকে যদি আসে দুনিয়ায়, তাহলে তো তোর সম্পত্তির ভাগ বসাবে, তোর ওয়ারিশে কম পড়বে। এটা বুঝিস না? তোর মা ঠিকই বলেছে তো, ওকে বের করে দে। আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি এই বাড়িতে কার জন্য থাকবো? যার জন্য এই বাড়িতে থাকতাম সেই তো আমার রেখে চলে গেছে, সে তো এখানে যে শান্তিতেই আছে, কিন্তু আমি যে কেমনে আছি এটা ধরে দেখতেছে না। আমি এই বাড়িতে আসি দেখি তো আপনাকে সমস্যা, আর আমার সমস্যা হইবই তো, কারণ আমি তো আপনাকে সৎ বলার বউ, নিজের তো আর না, নিজের যদি হইতাম তাহলে ঠিকই টান থাকতো। আমার কথা নয় বাদ দিলাম, আমার যে কর্মের সন্তান হইতেছে এটা তো আপনাকেই রক্ত, তাহলে কেন আমার লাগে এমন করতেছে? আপনাকে একটু কি মায়া হয় না? আর হইলে তো আমার লাগে এরম ব্যবহার করতেন না, হয় না দেখেই তো আমার গানটা তৈরা ধাক্কা দেওয়া বাড়ি দিকে বাড়ি করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়িতে আর থাকবো না, আমার আমার এই গর্ভের সন্তান নিয়ে সেই দিকে দেশে যায়, আমি ওদিকে চলে যাবো, আপনার এই থাকে না আপনি বাড়িতে, আমার জন্য আর কিছু কয়ো না, আমার জন্য তোমাকে সংসার অশান্তি করতে হইব না, আমি আমার মতো থাকবোনি, তোমরা ভালো দেখো। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার একটা কথা কয়ে যায়, তুমি আলিফ রেনে যে সমস্ত কথা কইছো এগুলো সবই ভুল, ওষুধ আমার দেব না, আমি আর আমার ছোট ভাইয়ের চোখে দেখতাম আর ভাইয়ের সাথে ভাবির, এগুলো কোনোদিনও সম্ভব না। তাই কই, তুমি তোমার স্বামীরে দেখে শুনে রাখো, আমার জন্য আর ঝগড়া বিবাদ করতে হইব না, তোমরা ভালোভাবে থাকো, আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। দাঁড়াও, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। হ্যাঁ, এই বাড়ি থেকে ভাবি কোথাও যাবে না, তোমাকে যে থাপ্পড়টা মারছি না এটা তোমার জন্য কম হয়ে গেছে। ছি, একটা মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে চলে গেলে সেই মানুষটা এমন চিন্তা করতে পারে? আরে সে আমার ভাবি, আমার বড় ভাইয়ের বউ, যেই বড় ভাইকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করছি, আরে তাকে তো আমি নিজের মায়ের চোখে দেখি, নিজের বড় বোনের মতো তাকে আমি ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি। সেই মানুষটাকে নিয়ে এরকম উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে তোমার বিবেকে বাঁধলো না? তাও আবার সেই মানুষটাকে নিয়ে যে কিনা তোমার তোমার স্বামী, তোমার স্বামীর প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই, তোমাকে আমি কি বুঝাবো? হ্যাঁ, কি বুঝাবো তোমাকে? আমি আমি কখনো তোমাকে এক্সপ্লেইন করতে যাব না। কেন জানো?
কারণ এতটুকু ট্রাস্ট তোমার আমার প্রতি নাই যেটা প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর প্রতি থাকা উচিত। ভাবি, এই বাড়ি থেকে তুমি কোথাও যাও। এই বাড়ি থেকে তোমাকে যদি কেউ বের করে দেয় তাহলে সেই মানুষটাই বাড়ি থেকে বের হয়ে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই যে মা, তোমার কি বিবেকে বাঁধলো না? তার সাথে এরকম আচরণ করার আগে তোমার বিবেকে বাঁধলো না? এই যে এই মানুষটা আমার বাবা, তোমাকে এই বাড়িতে কেন আনছিল? আমার বড় ভাইটাকে মানুষ করার জন্য। সেই মানুষটাকে তো তুমি মানুষ করতে পারোই নাই। মানুষ করবা কিভাবে? তার দিকে কখনো নিজের ছেলের মতো তুমি নজর দিছ? কখনো নয়। আজীবন তুমি সৎ ছেলে সৎ ছেলে সৎ ছেলে করে গেছো। আমি জন্ম হওয়ার পর আমাকেও এটাই শিখাইছো। আমি যেন তাকে আমার সৎ ভাই মেনে চলি। কিন্তু ওই যে কথায় আছে না, নিজের রক্তকে কেউ কখনো ভুলে যেতে পারে? আমি আমার রক্ত ভুলতে পারি নাই। সে আমার রক্ত, আমার বাবার রক্ত, আমার ভাই। কখনো তাকে আমি সৎ ভাবি নাই। এই সংসারের জন্য মানুষটা কি করে নাই? হ্যাঁ, এই যে আমার বাবা পরিশ্রম করতে পারে না, ওই মানুষটা কখনো বাবাকে পরিশ্রম পর্যন্ত করতে দেয় নাই, একটা কাজ করতে দেয় নাই, পুরো সংসারটা একা চালাইছে। সেই কোন অবস্থানে ছিলাম? মানুষ আমাদেরকে লাথি উস্টা মারত, সেই জায়গা থেকে আজকে এরকম একটা অবস্থানে আসছি শুধুমাত্র ওই মানুষটার জন্য। আমাকে পড়ালেখা করাইছে, তোমার ছেলেকে পড়ালেখা করাইছে। অবদানগুলো ভুলে যাও কিভাবে? আজকে যে নিজে ব্যবসা করে পুরো সংসারটা চালাইতেছি না, কার বদৌলতে করতেছি? হ্যাঁ, ওই মানুষটার বদৌলতে করতেছি, যেই মানুষটা আজকে আর এই দুনিয়াতে নাই। সেই মানুষটা তার স্ত্রীকে রেখে গেছে, তার সন্তানকে রেখে গেছে, যেটা কিনা আমাদের বংশের প্রদীপ। তাদেরকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ? মানে বিবেককে একটুও নাড়া দেয় না তোমাদের? আরে যে বাবা, আমি তাদের কথা বাদ দিলাম। আরে তোমার তো রক্ত ছিল, সে তোমার নিজের সন্তান। ওদের না হয় সৎ হইতে পারে, আমার না হয় সৎ হইতে পারে, তোমার তো সৎ না। একটা বার নিজের ছেলের কথা চিন্তা করল না? কি করে নাই এই সংসারের জন্য? এই মানুষটাও কিন্তু কম করে নাই, আসার পর থেকে পুরো সংসারের হালটা ধরছে, তারপরেও তার কোনো নামগন্ধ নাই। এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই তোমাদের ভিতরে? ছি, আমি কি মানুষদের সাথে বাস করতেছি নাকি অমানুষদের সাথে বাস করতেছি? আমি একদম সাফ সাফ বলে দিতেছি, এই বাড়িতে আমার বড় ভাইয়ের হক আছে। আমার বড় ভাই যেহেতু নাই, এই বাড়িতে তার বংশধরের হক আছে, আমার ভাবির হক আছে। অতএব এই বাড়ি থেকে আমার ভাবি কোথাও যাবে না। যদি তাকে কেউ বের করতে চায়, এই মানুষটা যেন এই বাড়ি থেকে চলে যায়। আমি সাফ সাফ বলে দিলাম। আলিফ, তুমি চুপ করো, আমি বুঝতে পেরেছি। আসলে ভুলটা তো আমারই। দেখো আলিফ, তুমি তো জানো আমি তোমাকে অতিরিক্ত বেশি ভালোবাসি, সেজন্য আর কি তুমি কথায় কথায় আমার সাথে রাগ করতে আর ভাবির সাথে তো হেসে হেসে কথা বলতে সন্দেহ করেছিলাম। আসলে সম্পর্কের ফাটল তো শুরু হয় সন্দেহ থেকেই না। তুমি যদি আগে আমাকে এভাবে বুঝিয়ে বলতে আমি কিন্তু বুঝতাম, আমি যে একেবারে ছোটো তা না। আসলে রাগের বসে এরকম করে ফেলেছি। ঠিকই তো, বড় ভাইয়া তো আমাদের জন্য বাড়ির জন্য অনেক কিছুই করেছে, সেই হিসেবেও তো ভাবির কাছে আমরা ঋণী। যা করেছি ভুল করেছি, আর কখনো এমন করবো না। ভাবি প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এই ধরনের ভুল হবে না। বৌমা, সেই বোঝাটাই বুঝলে শেষে এসে। জানো বৌমা, আমার সর্দার, আমার সর্দার কিন্তু ছিল আমার বড় ছেলে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার সর্দার এত ভালো ছিল যে আমার প্রতি খুব খেয়াল রাখত। কিন্তু আমার সর্দারের মা যখন মারা যায়, তখন তোমার এই শাশুড়িকে আমি সংসারে আনি। আমার আশা ছিল তোমার এই শাশুড়ি আমার এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। তারপর আসলো আলি, ওর গর্বে। তারপর আমার আরো আশা জাগলো, যাক আমার আলি এসেছে, আরেকটা সন্তান এসেছে। কিন্তু আমার ভাগ্যে সইল না, আমার সর্দার সারা জীবন আমার খেয়াল রেখেছে, কোনোদিনও কিন্তু একটু সুখের মুখ ও দেখেনি। ওর নিজের চিন্তা করেনি, সবসময় এই সংসারের চিন্তা করেছে, আমার চিন্তা করেছে। তারপর ওকে একটা বিয়ে দিলাম, তারপর এই যে আমার এই বৌমাকে আমি এই সংসারে আনলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ আমার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেল। যখন আমার বৌমার গর্ভে সন্তান আসলো, আমরা তো সবাই খুব খুশি, খুশিতে আত্মহারা। কিন্তু কিন্তু ওই কপালে তো সুখ সইল না, হঠাৎ করে আমার সর্দারকে আল্লাহ নিয়ে গেল। আমার বৌমার গর্ভে সর্দারের সন্তান। সর্দার মারা যাওয়ার পর শুরু হয়ে গেল আমার এই বৌমার উপরে অমানসিক অত্যাচার।
দিনের পর দিন আমার এই বৌমার উপরে চললো স্টিম রুলার। আমি কিচ্ছু বলতে পারিনি, আমি সবকিছু সহ্য করে গেছি। কারণ আমি চিন্তা করেছি এই নিয়ে যদি আমি কোনো সিক্রেট করি তাহলে আমার এই সংসারে অশান্তি হবে। কিন্তু আজ আজ আমি কি দেখলাম, তার গর্ভেরই সন্তান আমার ছোট ছেলে আলি। তার মুখ থেকে আজ আমি যা শুনলাম তাতে তো মনে হচ্ছে আমার আরেক সর্দার, হ্যাঁ আমার আরেক সর্দার আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আজ খুব খুশি রে আলি, আমি আজ খুব খুশি। আমি কখনো কল্পনা করি নাই যে আমার আলিপের মুখ থেকে এগুলো বের হবে। আমার সর্দারের বউকে তুই এভাবে ভালোবাসিস, মায়ের মতো শ্রদ্ধা করিস। আরে আমি তো এতদিন ধৈর্য ধরেছিলাম আর শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ কবে আমার এই সংসারটা ঠিক হবে। তো আজ দেখতেছি আমার আলিপ, আমার আলিপ উপযুক্ত, হ্যাঁ আমার এই সংসারের হাল ধরার। বাবা আমি খুব খুশি হয়েছি রে বাবা, এইভাবে সংসারটাকে গুছিয়ে রাখিস। আমি মরে যাওয়ার পরও আমার আত্মাটা শান্তি হবে, আমি সান্ত্বনা পাবো যে না আমার আলিপকে রেখে গেছি আমার এই সংসারটাকে ধরে রাখার জন্য। একটা মানুষ আমি জন্ম দিয়েছি, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। বাবা তুমি চুপ করো, চুপ করো। আমি ভুল করেছি, আমি অসৎ ছিলাম, খারাপ ছিলাম, কিন্তু আমারও কিন্তু গর্ব হচ্ছে। আমার গর্ভে এরকম একটা ভালো ছেলে আমি জন্ম দিয়েছি যে কিনা সর্দারের মতো। আমি জানতাম সর্দার ভালো ছেলে, খুবই ভালো, কিন্তু আমি ইচ্ছে করি ওকে খারাপ সাজিয়ে রাখতাম, কারণ ও আমার সতীদের ছেলে ছিল বলে। আমি কোনোদিন ওকে ভালো বলিনি, কিন্তু আজ বলছি। আমি জানি তোমাদের সবার কাছে জোর হাত করে ক্ষমা চাচ্ছি, তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা। আমি কথা দিচ্ছি আমি যত দিন বেঁচে থাকবো তোমার হয়ে থাকবো, তুমি যা বলবে তাই করব, কারণ তোমার গর্বে আমার এই বংশের প্রতি আমার সর্দারের সন্তান। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আসো আমার বুকে আসো বৌমা।